বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে বেবি ডিজাইন জামা কাটিং এবং সেলাই করবেন। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগে আপনাদেরকে দেখাই যে নিচের পাটটা আমি কিভাবে এটা কাটিং করছি। এটা হলো নিচের ঘেরটা, এটা হলো নিচের কুচি, আর এটা হলো হাফ বডি। এখানে জামাটার মোট লং হচ্ছে 20 ইঞ্চি। এটা হলো নিচের ঘেরটা 2 পার্ট, আর এইখানে কুচিটা 2 পার্ট, এইখানে কুচিটা রাখা আছে 3 পার্ট, মানে 1 পার্ট ঘেরের মধ্যে ঢুকে যাবে। এই কারণে কুচির পার্টটা সবসময় আপনাদেরকে 1 পার্ট বেশি নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই বডিটা। এটা হলো বডি, বডির লংটা হচ্ছে 9 ইঞ্চি, আর বডির মাপ অনুযায়ী আপনারা যে মাপে জামাটা কাটিং করবেন বা বানাবেন ওই মাপে এটা সেলাই করবেন। এটা হলো সামন পাট। সামন পাটের আমি আরমোল প্লাস হলো গলা, এখানে গলা কাটা আছে 2.5 ইঞ্চি, গলাটার ভিতরে গোল সুন্দর চিকন গোল পাইপিং হবে। আর এটা হলো পিছন পাট, পিছন পাটের ভিতরে গলা এবং আরমোলের মধ্যে চিকন গোল পাইপিং হবে। আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে আপনারা কীভাবে গলার গোল পাইপিং করতে হয়। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো, আগে নিচের পাটটা আপনারা করে নেবেন। এখানে নিচের পাটের ভিতরে একটা কুঁচি হবে এরকম নিচে, আর একটা হবে এখানে, আর একটা হবে উপরে, মোট কুঁচি হবে 3টা। আমি আপনাদেরকে এখন দেখাই দিই, সবার আগে আমরা কুঁচিটা দিয়ে নেব। এইখানে নিচের ঘেরটা হলো 2 পার্ট, কুঁচির কাপড়টা রাখা আছে আপনার 3 পার্ট, মানে 1 বহরে। সবার আগে একটার পর একটা আমরা জয়েন দিয়ে পুরো একটা লং করে নেব কুঁচিটা, তারপরে 1 মাথার ভিতরে হেম করব। হেম করার সময় অবশ্যই আমরা হেমটা পাকা করে করব ডাবল ভাঙ্গা দিয়ে। প্রিয় দর্শক, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে শেখাবো A to Z, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। এটা নিচের পাটটা আমার এখন হেম করা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে কুচি দিব আর 1 পাটের ভিতরে। এইখানে আপনি কুচির কাপড়টা যদি 3 পাটের চেয়ে 4 পাটে রাখেন আপনার কুচিটা আরও বেশি হবে, তখন জামাটা দেখতে অনেক সুন্দর হবে। এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন কুচির কাপড়টা বেশি করে রাখার জন্য। আপনার জামার ভিতরে যত বেশি কুচি দিবেন সেই জামাটা সুন্দর অনেক ভালো হয়। এটা হলো 3 পাট আমার কুচি, নিচের ঘেরের ভিতরে 3টা পাট হবে। এটা হলো নিচের ঘেরটা। এখন এইখানে নিচের ঘেরটা 2টা আছে, জয়েন দিয়ে 1টা করব। এইখানে আপনারা চাইলে পুরো বহরের কাপড়টা রাখতে পারেন, চাইলে বহরের কাপড়টা কাইটে একটু কমাইতে পারেন, কিন্তু আমি এইটা পুরো বহরের কাপড়টা রাখছি। আমি সবসময় যে কোনো কাজ করলে ফরক বেবি ফরকগুলো যখন সেলাই করি আমি নিচের কাজটা আগে করে নিই। আমি জয়েন দিয়ে নিলাম, এখন এইখানে 1টা কুচি লাগাবো। এইখানে কুচি 3টা আপনার 1 সমানই আছে, 3 ইঞ্চি চওড়া কাপড় দিয়ে আপনারা কাইটে নেবেন, ওইটা আপনার 1 সমান সাইজে, একটা ছোটো একটা বড় এরকমের প্রয়োজন নেই। 3টা কুচি আপনারা 1 সমান রাখবেন। একটা নিচে লাগাই আমি সবার আগে এটা নিচে লাগাই নিলাম, নিয়ে এখন এইটার উপর দিয়ে আবার একটা টপসিন দিয়ে দেবো। টপসিনটা অবশ্যই কুচির দিকে রাখবো না, বডির দিকে রাখবো। আমি টপসিনটা দিয়ে নিলাম, এখন এইখানে আর 1টা কুচি লাগাবো। এখানে আগে কুচির পাটটা নিব, নেওয়ার পরে এটাকে একুরেট করে মাপ দিয়ে দেখব, দেখা তারপর ওইখানে সমান করে ধরবো। এইখানে দেখেন দর্শক, এইখানে সমান করে ধরবো, ধইরা এইখান থেকে আবার ধরবো। এইখানে যে গ্যাপটুকু রাখলাম এইটা পুরোটা যেন সমান গ্যাপ থাকে, তা না হলে যদি আপনি এক জায়গায় চিকন এক জায়গায় মোটা করেন তাহলে এক জায়গায় কুচিটা বেশি উপরে উঠবে, এক জায়গায় কম উঠবে। এখন এইটা সোজা করে কুচিটা সুন্দর করে লাগাই দেবো, একদম সোজা রাখবো যেন কোনো জায়গায় কম বেশি না হয়। এইটা এইভাবে কাঁচাই লাগাবো, শুধু নিচের ঘেরটার উপরে বসাই দিয়ে একটা সেলাই দিয়ে দিব। এখন আমি এটা সেলাই দিলাম, এখন এইটার উপরে দিয়ে আমি আর একটা টপসিন দিয়ে দিব, যাতে করে এইটা লড়াচড়া না করে। টপসিনটা দিব একদম সেলাইয়ের কাজ দিয়ে দর্শক, দেখে দেখে আস্তে আস্তে টপসিনটা পুরোটা টপসিন দিয়ে দিব। এখন আমি এইটা টপসিনটা দিলাম, দেওয়ার পরে এখন এইখানে আবার আর 1টা কুচি বসাবো। এইটার মতো করে এইখানেও সেম মাপ দিয়ে নিব, মাপ দিয়ে তারপরে এটাকে সমান করে
দেইখা আপনারা মাপ দিয়ে নেবেন, প্লাস যদি পারেন তো পুরোটা সোজা চক দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেবেন, নিয়ে তারপরে এই কুচিটা বসাবেন, তাইলে আপনার কুচিটা একদম সমান হবে। এইটাও আমি সেম একই সিস্টেমে লাগায় নেব, এমনিতেই কাঁচা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া শেষ করার পরে এটা আমি সেলাই দিলাম, এখন আবার এইটার উপরে দিয়ে টপসিন দিয়ে দেব। অবশ্যই কুচিগুলোর উপরে আপনাকে টপসিন দিতে হবে, টপসিনটা দিলে কুচিগুলো সুন্দর নিচ দিকে ঝুলে থাকবে, উপরে উঠবে না বা লড়াচড়া হবে না। যখন আপনি জামাটা ধুইবেন তখন যদি টপসিন না দেন তখন কুচিগুলো উপরে উঠে থাকবে, এই কারণে অবশ্যই আপনাকে টপসিনটা দিতে হবে, এবং টপসিনটা দিবেন একদম কাঁচ দিয়ে। এখন এইখানে আমার তিনটা কুচি হয়ে গেল, এখন এইখানে দেখেন আমার তিনটা কুচির মাপটা কিন্তু দর্শক একুরেট আছে। আপনার মাপটা কিন্তু অবশ্যই আপনাকে একুরেট করতে হবে, একুরেট করে আপনাকে কুচি তিনটা এখানে লাগায় নিতে হবে। এখন এইখানে এইখানে উপরে আমি কোমরের যে মাপটা হবে এই মাপ অনুযায়ী এইখানে ঘন করে কুচি দিয়ে দিব। আপনার জামার যে কোমরের মাপটা থাকবে ওই মাপ অনুযায়ী এইটার উপরে কুচিটা দিয়ে দেবেন। অবশ্যই আপনি যখন একটা জামা কাটিং করবেন বা সেলাই করবেন ওইটা যার মাপে আপনি কাটবেন ওইটার একুরেট মাপটা আগে নেবেন, নিয়ে ওইটার মাপ দিয়ে জামার পাটটা কাটবেন। বডির জায়গায় বডির মাপ দিবেন, কোমরের জায়গায় কোমরের মাপ দিবেন, হিপের জায়গায় হিপের মাপ দিবেন, হাতার লং থাকলে হাতার লং দিবেন, এক কথা এ টু জেড ওই জামাটা আপনি সম্পূর্ণ কপি করবেন। এটা কুচি দেওয়ার পরে এখন যে সাইডটা থাকবে এটা সেলাই দিয়ে বন্ধ করে দেব। আর একটা ডিজাইন করার আগে একবার না দুইবার না তিনবার না আপনারা বারবার একটু ওইটা নিয়ে গবেষণা করবেন, তাহলে আপনার জন্য ওই ডিজাইনটা অনেক সহজ হবে, আপনি খুব সহজেই ডিজাইনটা করতে পারবেন। আপনি একবার দেখা করতে গেছেন ভুলে যাবেন, এই কারণে একবার দুইবার তিন চারবার করে দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাই হাফ বডি। এটা হলো পিছনের পার্ট, পিছনের চেন আমি লাগাই এনেছি। আমার চ্যানেলে চেন লাগানো নিয়ে একটা ভিডিও আছে, আপনারা সঠিক নিয়মে কীভাবে চেন লাগাই নেবেন আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। এটা হলো পিছন পার্ট, এখন সামন পার্টটা উপরে দিয়ে শুধুমাত্র শোল্ডারটা জয়েন করে দিব। আর যেহেতু বেবিদের জামা এই কারণে গলাটা অনেক ছোটো হয়, এই জন্য পিছনে চেন লাগাইলে গলাটা অনেক ছোটো হয়, মাথাটা চেনটা খুললে মাথাটা ঢুকাইতে অনেক সহজ হয়। শোল্ডারটা আমি সেলাই দিয়ে নিলাম, এটাকে এখন উল্টা একটু হাত দিয়ে ডলা দিয়ে নিব সেলাইটার উপরে দিয়ে। এখন এটা হলো পাইপিংয়ের কাপড়, এই কাপড়টা সম্পূর্ণ উরেপ আছে, এখানে সবাই 1 ইঞ্চি চওড়া কাপড় আছে। এই কাপড়টা এখন আমি মাঝখান দিয়ে এইভাবে ভাঙিয়ে দেবো, আপনি যে কটা পাইপিং থাকবে সব কটা এইভাবে ভেঙে নেবেন। তারপরে এটা হলো গলা, গলাটার সিধা পাশ থেকে ধরবো দর্শক, উপরের দিকে 1/2 ইঞ্চি এদিকে বাড়তি রাখবো রাইখা পাইপিংটা সেলাইয়ের জন্য ধরবো। আর এখানে পাইপিংয়ের যে কাপড়টা এবং বডিটার ভিতরে সেলাইটা বন্ধ করবো, এখানে 2 সুতা পরিমাণে বন্ধ করবো, বন্ধ করে পুরো গলাটা এখানে শুধুমাত্র পাইপিংয়ের কাপড়টা উপরেটা টানবো, আর গলার পট্টি কিন্তু টানবো না দর্শক। গলার পট্টিটা টানতে গেলে আপনি যখন টাইনার লাগাবেন তখন গলাটা ছড়া যাবে বাইরা যাবে, গলাটা আপনার ঠিক মতো হবে না, এই কারণে শুধুমাত্র পাইপিংটা আপনাকে যতদূর সম্ভব আপনি টাইনা এটা লাগাবেন। এটা এখন আমি লাগাই নিলাম এইখানে মাথার মধ্যে 1/2 ইঞ্চি কাপড় এইখা, তারপরে এইটাকে এখন হাত দিয়ে একটু ঘষে নিব। তারপরে এখন এই মাথাটা ভাঙ্গা ভিতরে ঢুকাই দিব, দিয়ে আবার এই মাথাটা ভিতরে ঢুকাই দেব, দিয়ে এইটা পাইপিংটার উপরও দিয়ে না, এটা হলো গোল পাইপিং চিকন, এই কারণে এইটা পাইপিংটার একদম কাজ দিয়ে সেলাইটা দিব। এইখানে ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি পাইপিংয়ের একদম কাজ দিয়ে সেলাইটা দিয়েছি, আমি কিন্তু পাইপিংয়ের উপরে দিও না বা বডির বেশি এই দিক দিও না। এইখানে দেখেন আমি ভালো করে আস্তে আস্তে আপনারা দেইখা সুন্দর করে গলার গোল পাইপিংটা সেলাই করবেন, কারণ গলার গোল পাইপিংটাই কিন্তু সুন্দর, গলার ডিজাইনটা অনেক পরিমাণে ফুটে তুলবে। এটা আমি পুরোটা গলাটা সেম একই করে সেলাই দিয়ে নিলাম, এই মাথাটা ওইটার মতো করে ভাঙ্গিয়ে ভিতরে পাকা করে দিলাম। এখন এইটাকে দেখবো যে আমার এটা গলা ঠিক আছে কিনা। দেখেন দর্শক এটা হলো গোল পাইপিং, পাইপিংটা অনেক সুন্দর হয়েছে, গলাটা অনেক ছোটো। এখন এইটার মতো করে আরমোলের ভিতরে পাইপিংটা করবো, সেম গলার মধ্যে যে কাপড় নিচ্ছে ওরেপ কাপড় যে পরিমাণে চওড়া একই সিস্টেমে এই আরমোলের পাইপিংটাও করে নেব।
আর পাইপিংটা যখন আপনি যদি কাপড়টা বেশি করে বন্ধ করেন অ্যাক্সিডেন্ট, আপনি পরে বাড়তি কাপড়টুকু কাইটে ফেলবেন, কাইটে ফেলে এক সমান করে নেবেন ওই গলার পট্টির মতো, এইটাকে ভিতরে ঢুকাই দিয়ে পাইপিংটার একদম কাজ দিয়ে সেলাই দিয়ে দেব। আসলে পাইপিংয়ের কাজগুলো একটু কোডিং, আপনি যদি আস্তে আস্তে যদি সুন্দর করে উরেপ কাপড় দিয়ে পাইপিং করেন আপনার জন্য অনেক সহজ হবে এবং খুব সহজে আপনি সুন্দর করে পাইপিংগুলো সেলাই করতে পারবেন। এটা হলো একটা আরমোল আমার পাইপিং করলাম, এখন এইটার মতো করে সেম যে আর একটা আরমোল আছে এই সাইডে এইটাকেও পাইপিং করে নেব সেম এইটার মতো করে একই সিস্টেমে। দর্শক দেখেন আমি দুইটা আরমোলে পাইপিং করে নেছি, এখন এটাকে উল্টাবো, উল্টা এখানে বডির মাপটা বডির জায়গায় দিব, কোমরের মাপটা কোমরের জায়গায় দিয়ে সাইডটা সেলাই করব। অবশ্যই আপনারা জামাটা সেলাই করার বডিটা যখন বন্ধ করবেন তখন মাপটা দিয়ে নেবেন, আইডিয়া করে আন্দাজি সেলাই দিবেন না, একুরেট মাপ দিয়ে সেলাই করলে পরবর্তীতে আপনার ওই কাজটা খুলে ঠিক করতে হবে না এবং মাপ অনুযায়ী সেলাই করলে আপনার ওইটা পরলেও অনেক সুন্দর লাগবে। এই সাইডটার মতো করে ওই সাইডটাও সেলাই করে দিলাম, দিয়ে এখন এটাকে উল্টায় নেব, উল্টায় দেখবো যে আমার এইটা গলা এবং পাইপিং মাপ সব কিছু একুরেট আছে কি না, যদি একুরেট থাকে নিচের ঘেরটার সঙ্গে এটা আবার কুঁচিটা দেখবো যে সমান আছে কি না, যদি ছোটো বড়ো হয় আপনারা কুঁচিটা খুইলা সমান করে আবার দিবেন বা ওইটা সমান করে আপনাকে নিতে হবে। তারপরে দুই সাইডে যে ঘেরে দুটো জয়েন্ট আছে আর বোর্ডের যে দুই সাইডে দুটো জয়েন্ট আছে ওই দুই সাইডের দুটো জয়েন্টের সঙ্গে একদম মিলাবো, মিলাইয়া এটা এখন এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে সমান পরিরাইকা এটাকে সোজা করে হাফ ইঞ্চি চওড়া করে সেলাই করে দিব। নিচেরটাও টানবো না উপরেটাও টানবো না, মানে ঘেরও টানবো না বডিও টানবো না, দুটাকে সমান করে কুচির কোমরের জয়েন্টটা এটা দিয়ে দেব। কোমরের জয়েন্টটা দেওয়া হয়ে গেলে এটা এখন আমি দেখবো যে আমার সব কিছু ওকে আছে কি না, উল্টায় ভালো করে যখন এটা দেখবো তো আমার সব কিছু ওকে আছে, তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, জামাটা অনেক সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।